শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে দুলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে বোর্ড কোশ্চেন সম্পর্কে, 2016 সালের বোর্ড কোশ্চেন এবং ঢাকা বোর্ডের বোর্ড কোশ্চেন। সেক্ষেত্রে আমরা এমসিকিউটা আলোচনা করেছিলাম সম্পূর্ণটা, সিকিউ থেকে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। তাহলে আজ আমরা আলোচনা করব 5 নাম্বার কোশ্চেন। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু টেকনিক বলে দিয়েছিলাম। কি বলে দিয়েছিলাম? সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে প্রথমেই আমরা কখনোই উদ্দীপক আলোচনা করতে যাব না বা আলোচনা করতে যাব না। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব? সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা উদ্দীপকের অ্যান্সারগুলো করব, অর্থাৎ গোয়া নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করব, তখন আমরা শুরুতেই আগে প্রশ্ন দুটো একাধিকবার পড়ে নেব। যখন একাধিকবার পড়ে নেব এবং প্রশ্নে কি চাচ্ছে সেটুকু পেন্সিলের সাহায্যে আন্ডারলাইন করে রাখব। যখন আমরা পেন্সিলের সাহায্যে আন্ডারলাইন করে রাখব তখন উদ্দীপক পড়ব। উদ্দীপক পড়তে গিয়ে যেখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাব সেখানে আবার আন্ডারলাইন করে রাখব, এবং সেটা কি গ নাম্বারের অ্যান্সার নাকি গ নাম্বারের অ্যান্সার সেটা আমরা কি করব সেখানে লিখে রাখব, ছোট্ট করে গোয়া বা ঘ, এইভাবে আমরা অ্যান্সার করব। তাহলে চলে যাই আমরা প্রশ্নে। প্রথমে ক নাম্বার কি বলেছে? উৎপাদন ব্যবস্থাপনা কি? তাহলে আমাদের আগে একটু জেনে নিতে হবে উৎপাদন কি এবং ব্যবস্থাপনা কি, তখন একসঙ্গেই আমরা অ্যান্সার করতে পারবো উৎপাদন ব্যবস্থাপনা কি। উৎপাদন কি? উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, রেশনা এবং নিয়ন্ত্রণ করাকে বলা হয় ব্যবস্থাপনা। এক্ষেত্রে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বলতে কি বুঝি? তাহলে উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, উৎপাদনের জন্য কর্মী সংস্থান, নির্দেশনা দান, সমন্বয় সাধন ও উৎপাদন নিয়ন্ত্রণ করাকে বলা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। সেবা কি পণ্য? সেক্ষেত্রে আগে আমাদের জানতে হবে পণ্য বলতে আমরা কি বুঝি এবং সেবা বলতে আমরা কি বুঝি। পণ্য কি? পণ্য হচ্ছে যা কিছু আমাদের অভাব পূরণ করে তাই হচ্ছে পণ্য। আবার বলছি, যা কিছু আমাদের অভাব পূরণ করে তাই পণ্য। অর্থাৎ পণ্য হতে হলে অবশ্যই আমাদের অভাব পূরণ করতে হবে, একটা মাত্রই শর্ত, সেটা হচ্ছে অভাব পূরণ করতে হবে। সেটা হতে পারে দ্রব্য, হতে পারে সেবা। এবার আমরা চলে যাব সেবা কি। সেবা হচ্ছে অর্থের বিনিময়ে অভাব পূরণ করা, যা ক্রয়ের পূর্বে মূল্যায়ন করা যায় না, যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না, কিন্তু যার বিনিময়ে মূল্য আছে এবং ভোক্তার অভাব পূরণ করে, তা হচ্ছে সেবা। তাহলে সেবা কি অভাব পূরণ করে? হ্যাঁ, তাহলে সেবা অভাব পূরণ করছে। আর যেহেতু সেবা অভাব পূরণ করছে তাই সেবা
পণ্য। এবার আমরা চলে যাব উদ্দীপকের প্রশ্নে। উদ্দীপকের প্রথমে গ নম্বর প্রশ্নে কি বলেছে, উদ্দীপকে উল্লেখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে খাত চেয়েছে। খাত আমাদের কয়টি ছিল, সেক্ষেত্রে শিল্প, কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত, আমাদের তিনটি খাত ছিল। এই তিনটি খাতের কোন খাতের অন্তর্ভুক্ত তা বলতে বলেছে। ঘ নম্বরে বলেছে তুমি কি মনে করো শুধু কাস্টমাইজেশনের কারণে হোটেল সিগালের সুনাম বেড়েছে, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দেখাও। তাহলে এই প্রশ্নটার উত্তর করতে গেলে আগে আমাদের জানতে হবে কাস্টমাইজেশন কি। আমরা কি কেউ জানি কাস্টমাইজেশন কি? কাস্টমাইজেশন হচ্ছে ভোক্তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে বা ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করে তাদের সম্পূর্ণ চাহিদা পূরণকে বলা হয় কাস্টমাইজেশন। ভোক্তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে ভাগ করা মানে কি, একটা ভোক্তাকে কেটে টুকরো টুকরো করা? না, আমার টার্গেট আমি 100 জন ভোক্তাকে সেবা দিব, সেক্ষেত্রে এই 100 জনকে আমি 10টা ভাগে ভাগ করে নিব, তাহলে 10টা দল হয়ে গেল। একটা একটা দলে 10 জন 10 জন ভোক্তা আছে, এই যে যে ছোট ছোট ভাগে আমি বিভক্ত করলাম এটাকে বলা হচ্ছে ভোক্তাদেরকে ভাগ করা। ভোক্তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে ভাগ করে তাদের সম্পূর্ণ চাহিদা পূরণ। সম্পূর্ণ চাহিদা পূরণ কেন বলা হলো? সম্পূর্ণ চাহিদা পূরণ এই কারণে বলা হলো, একই ব্যক্তি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের পণ্য ইউজ করে থাকেন। সাপোজ একজন পুরুষ ভোক্তার কথা বলি, দেখা গেলো সে জিন্স প্যান্ট ইউজ করেন খুব হাই ব্র্যান্ডের, সে একটা ঘড়ি ইউজ করেন খুবই হাই ব্র্যান্ডের, শার্ট হয়তো মোটামুটি ব্র্যান্ডের ব্যবহার করেন, পারফিউমটাও মোটামুটি ব্র্যান্ডের ব্যবহার করেন, সে বেল্ট একটা হলেই হলো, আবার পায়ের শু, পায়ের শু দেখা যাচ্ছে যে কোনো ব্র্যান্ডের ইউজ করছেন। একজন মেয়ে ভোক্তার কথা বলি, সে যে কসমেটিক্স গুলো ইউজ করে থাকে, এক একটা কসমেটিক্স এক এক প্রোডাক্টের ইউজ করে থাকে এবং এক এক ব্র্যান্ডের ইউজ করে থাকে। কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের দাম দেখা যাচ্ছে অনেক বেশি, কোনোটা দেখা যাচ্ছে মিডিয়াম, আবার কোনোটার প্রাইস একেবারেই কম। ফুড অভ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সে তার হাই কোয়ালিটির ফুড গ্রহণ করছেন, হাই ব্র্যান্ডের ফুড গ্রহণ করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সে হলেই চলে। এই যে যে এক একজন ভোক্তার এক এক ধরনের চাহিদা, এই যে সম্পূর্ণ চাহিদা পূরণ করা, এটাকে বলা হচ্ছে কাস্টমাইজেশন। তাহলে এবার আমরা চলে যাব উদ্দীপকে। উদ্দীপকে কি বলেছে, হোটেল সিগাল দেশি বিদেশি পর্যটকের কাছে অতি পরিচিত নাম, সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হওয়ায় এটি আরো গুরুত্ব অনেক বেড়েছে। হোটেল মানে কি, আমরা জানি হোটেল মানেই সে সেবা দিয়ে থাকে। তাহলে গ নম্বরের প্রশ্নে আমাদের কি ছিল, উদ্দীপকে ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত, হোটেল। হোটেল বলতেই আমরা জানি যে সেটা সেবা খাতের অন্তর্ভুক্ত, তাহলে শুরুতেই আমরা এটার আনসার পেয়ে গেছি, গ নম্বরের আনসার পেয়ে গেছি যে ব্যবসায়টি সেবা খাতের অন্তর্ভুক্ত। তবে সেবা খাতের কেন অন্তর্ভুক্ত তাহলে সেই ব্যাখ্যাটা আমরা দিব। এরপরে আমরা চলে যাই পরবর্তীতে, সম্প্রতি ইতালি থেকে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছে এবং এ হোটেলে উঠেছে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদা ও পছন্দ মোতাবেক সেবা দেওয়ায় শিক্ষার্থীগণ উপকৃত, ফলে এই হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীদের হোটেলে যে শিক্ষার্থী যে ধরনের খাবার গ্রহণ করতে অভ্যস্ত বা যে যে ধরনের খাবার চেয়েছে তাকে সে ধরনের খাবার সরবরাহ করেছে। এতে করে কি হয়েছে,
এতে করে সকল শিক্ষার্থী খুশি হয়েছে, ফলে তাদের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু প্রতি স্টুডেন্টের চাহিদা পূরণ করেছে, অর্থাৎ সে কাস্টমাইজেশন করতে সক্ষম হয়েছে। তাহলে আমরা ঘ নম্বরের অ্যান্সারে কি বলবো? হ্যাঁ, আমরা একমত। শুধুমাত্র কাস্টমাইজেশনের কারণেই হোটেল সিগেলের সুনাম বৃদ্ধি পেয়েছে। এবার আমরা কাস্টমাইজেশনের সংজ্ঞাটা লিখব এবং উদ্দীপক আলোকে ব্যাখ্যা দিব। আমি আগের প্রশ্নগুলো আলোচনার সময় বলে দিয়েছিলাম যে সৃজনশীল কোর্সনের ক্ষেত্রে ধাপগুলো মেনটেইন না করলে কখনোই আমরা ফুল মার্কস পেতে পারবো না, তাই আমাদেরকে প্রতিটা ধাপ ম্যানেজ করে অ্যান্সারগুলো করতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, ছয় নম্বর প্রশ্ন। ছয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই আমরা আলোচনা করব, সেক্ষেত্রে মান কি। মান কি? মান হচ্ছে পণ্যের অন্তর্নিহিত গুণাবলী যা ভোক্তা প্রত্যাশা করে থাকে। খ নম্বরে বলা হয়েছে, মান নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা কর, অর্থাৎ আইএসও ব্যাখ্যা চেয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অফ অর্গানাইজেশন এর ক্ষেত্রে মান নির্ধারণের ক্ষেত্রে কি ভূমিকা রাখে? এটি মান নির্ধারণের ক্ষেত্রে যাতে করে ভোক্তারা সঠিক মানের পণ্যটা ন্যায্য মূল্যে পেতে পারে এবং তারা ওজনে কখনো যেন ঠকে না যায়, কিংবা তারা মানে ঠকে না যায়, কখনো দামে ঠকে না যায়, এই ধরনের যাবতীয় দায়িত্ব এই সংস্থাটি গ্রহণ করে থাকে এবং এরা সবসময় জনগণের কল্যাণের জন্য বা সামাজিক কল্যাণের জন্য কাজ করে থাকে। এই আইওসকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, আইএসও 9000, আইএসও 9001, আইএসও 9002, আইএসও 9003 এবং আইএসও 9004। এই চারটি মান প্রতিষ্ঠানের পণ্যের গুণাগুণ, পণ্যের মান, কোয়ালিটি ইত্যাদি নির্ধারণ করে থাকে এবং সেই অনুযায়ী প্রতিষ্ঠানকে সনদ প্রদান করে থাকে। এবার আমরা চলে যাব প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে, জনাব নাসিরের কাজটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত, অর্থাৎ নাসির উৎপাদন কাজ করছেন, নাসির একটি কাজ করছেন, সেই কাজটা উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত। এখন উৎপাদনের উপকরণগুলো কি কি ছিল? উৎপাদনের উপকরণ ছিল চারটি। কি কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটির কোনটি অন্তর্ভুক্ত? ঘ নম্বরে বলা হয়েছে, শ্রম দিলেও নাসির সাহেবের কাজ এবং কর্মীকের কাজ এক নয় মূল্যায়ন করা, অর্থাৎ তার মানে নাসির ছাড়াও এখানে আরো একজন ব্যক্তি আছে যিনি শ্রমিক হিসেবে কাজ করছেন বা কর্মী হিসেবে কাজ করে থাকেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে শ্রম দিচ্ছে নাসির সাহেব, কিন্তু নাসির সাহেব শ্রম দিলেও তার কাজ এবং শ্রমিকের কাজ এক নয়, সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবার আমরা চলে যাব উদ্দীপকে। উদ্দীপকে কি বলা হয়েছে? জনাব নাসির দিনাজপুর থেকে ফরিয়ার মাধ্যমে ধান সংগ্রহ করেন, অর্থাৎ সে নিজে ধান সংগ্রহ করেন না, তিনি কি করছেন? মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে ধান সংগ্রহ করেছেন এবং এরপরে নিজস্ব চাতালে প্রক্রিয়াকরণ করে চাল উৎপাদন করেছেন এবং সে নিজের প্রতিষ্ঠানে সেটা
প্রক্রিয়াকরণ করেছেন, প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থাৎ ধান সেদ্ধ করা এবং সেটা মেশিনে দিয়ে সেখান থেকে চাল বের করা, এই যাবতীয় কাজ তিনি করেছেন। তাহলে তার কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বিক্রয় বাড়ে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাসিরের কাজটি হচ্ছে সংগঠনমূলক কাজ। কেন সংগঠনমূলক কাজ? নাসির সাহেব এক্ষেত্রে নিজে পরিকল্পনা করছেন, পরিকল্পনা মাফিক কিভাবে ধান সংগ্রহ করা যায়, মধ্যস্থকারীর মাধ্যমে তিনি ধান সংগ্রহ করেছেন এবং তিনি তার চাতালে কর্মীর সাহায্যে, শ্রমিকের সাহায্যে সেই চালগুলো উৎপাদন করেছেন এবং অর্থাৎ ধান থেকে চাল তৈরি করেছেন, তা বিক্রয় করেছেন। অর্থাৎ তার এই সমগ্র কাজ হচ্ছে একটা সাংগঠনিক কাজ। পরে তাহলে চলে যাই, কয়েক বছরের মধ্যে তার প্রতিষ্ঠানের সুনাম ও বৃদ্ধি বাড়ে, তাই তিনি উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেন। তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে বেশি ক্ষমতা সম্পন্ন মেশিন কেনেন এবং আরো কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। অর্থাৎ এক্ষেত্রে তার ব্যবসা বৃদ্ধির ফলে সে ব্যাংক থেকে আরো মূলধন সংগ্রহ করেন এবং আরো ক্ষমতা সম্পন্ন মেশিন ক্রয় করেন, আরো শ্রমিক নিয়োগ দেন। তাহলে সেক্ষেত্রে শ্রমিকের কাজ হচ্ছে শ্রম দেওয়া। অর্থাৎ এখানে দুটো কাজ চলে আসছে ঘ নম্বর অ্যান্সারে, একটা হচ্ছে সংগঠন আর একটা হচ্ছে শ্রম। সংগঠন হচ্ছে বাকি উপকরণগুলোকে একত্রিত করা, ভূমি শ্রম মূলধনকে একত্রিত করা, যেটা করেছেন নাসির সাহেব। আর শ্রমিক নিয়োগ দিয়েছেন, এই শ্রমিকের কাজ হচ্ছে নাসির সাহেব যে নির্দেশ দিবেন সেই নির্দেশ মতো তার মেশিন পরিচালনার মাধ্যমে ধান থেকে চাল উৎপাদন করে বিক্রয় করা। তাহলে এক্ষেত্রে নাসির সাহেবের কাজ হচ্ছে সংগঠন এবং শ্রমিকের কাজ হচ্ছে শ্রম, দুটো কাজ আসছে। তাহলে একটা সংগঠন আর একটা শ্রম। তো অ্যান্সারটা করার সময় আমরা কি করব, যে নাসির সাহেবের কাজ হচ্ছে এক্ষেত্রে সংগঠন এবং কর্মীদের কাজ হচ্ছে শ্রম। অর্থাৎ উৎপাদনের দুটো উপকরণ এখানে চলে এসছে আমাদের কাছে, সংগঠন এবং শ্রম। এরপরে গিয়ে আমরা সংগঠন এবং শ্রমের সংজ্ঞা দুটো লিখব। সংগঠন কি, শ্রম কি? সংগঠন কি তো আমি বলে দিলাম, যে বাকি উপকরণগুলোকে একত্রিত করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা হচ্ছে সংগঠন। শ্রম কি? শ্রম হচ্ছে অর্থের বিনিময়ে শারীরিক বা মানসিক শ্রম দেওয়া। যখন শ্রমিক শারীরিক বা মানসিক ভাবে কাজ করছে এবং তার বিনিময়ে তাকে অর্থ প্রদান করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে শ্রম। এরপরে আমরা কি করব, উদ্দীপক আলোকে ব্যাখ্যায় চলে যাব। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর, সেক্ষেত্রে ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা কি। প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় যন্ত্রপাতি বা কাঁচামাল ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হয়, সেই পরিমাণকে বলা হয় প্রকৃত উৎপাদন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাম্য উৎপাদন কি। কাম্য উৎপাদন হচ্ছে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করাকে বলা হচ্ছে কাম্য উৎপাদন। সকল প্রতিষ্ঠানেই আশা থাকে যে কম ব্যয়ে সে সর্বোচ্চ পরিমাণ লাভ করবে, তাই এক্ষেত্রে কাম্য উৎপাদনের মাত্রা বলতে বোঝানো হয়েছে যে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করাকেই বলা হচ্ছে কাম্য উৎপাদন। চলে যাব আমরা গ নম্বরে। উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করা হয়েছে। উপযোগ কয় প্রকার? 5 প্রকার। সত্ত্বগত উপযোগ, মালিকানা উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ এবং সেবাগত উপযোগ। এই উপযোগগুলোর মাধ্যমে কোন ধরনের উপযোগ এটা। এরপরে বলা হয়েছে উৎপাদন ক্ষমতা ব্যবহারের জন্য নয়নের করণীয় কি। অর্থাৎ সে উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে চাচ্ছে, সেক্ষেত্রে তার কি করা উচিত।
তাহলে এবার আমরা উদ্দীপকে চলে যাব। সাত নম্বর প্রশ্নের উদ্দীপক হচ্ছে জনাব নয়ন একটি স্বনামধন্য পানীয় কারখানার মালিক, অর্থাৎ সে পানীয় বিক্রি করে বা উৎপাদন করে, যাই হোক কিছু একটা। উক্ত কারখানায় উৎপাদন ক্ষমতা অনুযায়ী তার কারখানায় দৈনিক 15,000 লিটার পানি উৎপাদন সম্ভব। তার মানে সে পানীয় শুধু বিক্রি করে না, পানীয় উৎপাদন করে। তাহলে উৎপাদন করলে তাহলে সে কি ধরনের উপযোগ সৃষ্টি করছে? সে রূপগত উপযোগ সৃষ্টি করছে। কিন্তু দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকের অভাবে তিনি লক্ষ্যমাত্রা অনুযায়ী পানীয় উৎপাদন করতে পারছেন না। অর্থাৎ তার যা লক্ষ্য ছিল সেই লক্ষ্য অনুযায়ী সে পানি উৎপাদনে পৌঁছাতে পারছে না। অর্থাৎ হয়তো সে আরো 15,000 থেকে আরো বেশি তার টার্গেট ছিল, কিন্তু দক্ষ শ্রমিক না হওয়ার জন্য, শ্রমিক দক্ষ না হওয়ার জন্য সে তাতে ব্যর্থ হচ্ছে। বাজারে পানীয় খুবই জনপ্রিয়, ফলে ক্রেতাদের চাহিদা মতো পানীয় সরবরাহ করতে না পারায় কারণে দিন দিন বাজার হাতছাড়া হতে বসেছে। তাহলে সেক্ষেত্রে নয়নকে কি করতে হবে? নয়নকে শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে, তাহলেই সে আবার তার পুরানো অবস্থায় বা ব্যবসায়টি আবার নতুন করে সাফল্যের দিকে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত থাক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।